শাসনের লোক এমপি মন্ত্রী চেয়ারম্যান বুদ্ধিজীবী সুশীল কুশীল যারা আছে সবার প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেখানে বলেন আমি প্রস্তুত আছি প্রমাণ ভিত্তিক যে জিহাদ আর সন্ত্রাস এক নয় আর সন্ত্রাস আকাশ পাতাল পার্থক্য জিহাদের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর জমিনে সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতন ও কুফুরের মূল উদ্ঘাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হলো জিহাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য পক্ষান্তরে সন্ত্রাসের লক্ষ্য উদ্দেশ্য হলো কোনো বিশেষ স্বার্থ কিংবা কর্তৃত্ব হাসিল করার জন্য অন্যায় অবিচার জুলুম নির্যাতন হত্যা প্রবৃতি হিংসাত্মক ও ত্রাসজনক পথ বেছে নেওয়া হলো সন্ত্রাসের লক্ষ্য উদ্দেশ্য আজকে অনেক সময় দেখি প্রশাসনের লোক অনেক সময় দেখি সরকারের লোক অনেক সময় দেখি বুদ্ধিজীবী যারা জানতে জানতে জানোয়ার হয়ে গেছে এই সমস্ত নাস্তিকের বাচ্চারা এই সমস্ত নাস্তিকের বাচ্চারা জিহাদকে সন্ত্রাস আর মুজাহিদদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলে আখ্যায়িত করে আমি স্পষ্ট ভাষায় বলি যারা না জেনে আপনার এই সমস্ত কথা বলেন তাও বা করেন যেদিন আপনি জিহাদকে সন্ত্রাস বলেছেন যেদিন তুমি জিহাদকে বলেছ যেদিন তুমি জিহাদকে অস্বীকার করেছ ওই দিন তোমার ইমান শেষ হয়ে গেছে যেদিন জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করেন যেদিন আপনি জিহাদকে অস্বীকার করেন ওই দিন আপনার ঈমান চলে গেছে কারণ অসংখ্য আয়াত অসংখ্য হাদিস দ্বারা জিহাদ প্রমাণিত অতএব আপনি জিহাদকে অস্বীকার করেন নাই আপনি অসংখ্য আয়াত এবং হাদিসকে অস্বীকার করেছেন যেই দিন জিহাদকে অস্বীকার করেছেন ওই দিন আপনি বেঈমান হয়ে গেছেন ওই দিন আপনার জন্য জান্নাতে যাওয়া এমন অসম্ভব সুয়ের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ যেমন অসম্ভব যেই দিন জিহাদকে অস্বীকার করেছেন ওই দিন আপনার জন্য জান্নাতে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায় মংদার জুলাম বিল কুফর আউ কল আদুবাল্লাহলাই ইল্লা আলিক আলাই যেদিন থেকে আমি এই হাদিস পড়েছি ওই দিন থেকে কাউকে কাফের ফতুয়া দিলে আমি চিন্তা ভাবনা করে কথা বলি কিন্তু যেই দিন আপনি জিহাদকে অস্বীকার করেছেন আমি স্পষ্ট ভাষায় বলবো ওই দিন আপনি ইমান হারা হয়ে বেঈমান হয়ে গেছেন মুসলিম শরীফের হাদিস মাম মাতা ওয়ালামু ওয়ালাম মা মিনান নিফাক যেই ব্যক্তি জিহাদের শরিক হলো না কিংবা জিহাদ সম্পর্কে চিন্তা ভাবনাও করলো না আর এই অবস্থায় সে মারা গেল তাহলে সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো সে এমপি হলেও মুনাফিক সে মন্ত্রী হলে মুনাফিক সে প্রশাসনের লোক হলে মুনাফিক সে বুদ্ধিজীবী হলে মুনাফিক আরে সে আলেম হলেও সে মুনাফিক আমি বলি নাই ভাই আমার কোনো দোষ নাই বিশ্বনবী বলছেন মা তালা সোরবাতি মিনার নিফাক এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো সে মুনাফিকের মৃত্যুবরণ করলো ইন্নাল মুনাফিক ইনাফি দারকিল। আসফালি আর মোনাফিকের অবস্থা মোনাফিক জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে সে মোনাফিকের বরণ করলো শুনেন স্পষ্ট ভাষায় বলি প্রতি জেলায় জেলায় বোমা ফুটানোর নাম জিহাদ নয় ওইটা সন্ত্রাস প্রতি জেলায় জেলায় যারা সায়েখ আব্দুর রহমান আর বাংলা বাই প্রতি জেলায় জেলায় বোমা ফুটাইছে ওইটার নাম জিহাদ নয় শায়েখ আব্দ রহমান বাংলা যেটা করছে ওইটার নাম জিহাদ নয় অতএব বোমা ফুটিয়ে ইসলাম কায়েম করা যায় না ইসলাম তলোয়ারের জোরে আসে নাই অতএব বোমা ফুটানোর নাম জিহাদ নয় শাইখ আব্দুর রহমান আর বাংলা প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক জায়গায় জায়গায় যে প্রত্যেক জায়গায় জায়গায় যে বোমা ফুটাইছে ওইটা জিহাদ নয় ওইটা সন্ত্রাস প্রতি জেলায় জেলায় যে বোমা ফুটাইছে ওইটার নাম জিহাদ নয় ওইটার নাম সন্ত্রাস যারা করেছে এক শ্রেণীর নাস্তিকের বাচ্চারা খালি শুনি এরা বলে বলে মাদ্রাসায় তৈরি হয় যারা সারা জীবন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় দাড়ি টুপিওয়ালা দেখলেই বলে জঙ্গিবাদ দাড়ি টুপিওয়ালা দেখলেই বলে মৌলবাদ দাড়ি টুপিওয়ালা দেখলেই ঘৃণার দৃষ্টিতে ঘৃণা বলে বলছে যে ওরা জঙ্গি ওরা মৌলবাদ ওরা সন্ত্রাসী আসলে কি জানেন আল্লাহ প্রমাণ করে দিয়েছে জঙ্গি এখানে নয় জঙ্গি সেখানে হয় সন্ত্রাস মুক্ত বিশ্ব জিহাদের একমাত্র মো উদ্দেশ্য যে সমস্ত নাস্তিকরা আমার পিয়ারে হাবিবকে সন্ত্রাসী বলে এবং যুদ্ধকে সন্ত্রাস বলে যে সমস্ত নাস্তিকরা জিহাদকে সন্ত্রাস বলে এবং বিশ্বনবীকে সন্ত্রাসী বলে মুজাহিদদেরকে সন্ত্রাসী আর জঙ্গি বলে আখ্যাহিত করে আমি বলবো ওই সমস্ত নাস্তিকের বাচ্চারা ইসলাম ও তার মূলনীতি সম্পর্কে না ওই সমস্ত নাস্তিকরা ইসলাম ও তার মূলনীতি সম্পর্কে থাকার কারণে জিহাদকে সন্ত্রাস এবং মুজাহিদদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলে আখ্যায়িত করে সন্ত্রাসের আরবি প্রতিশব্দ হলো আর জনমনে ত্রাস বা ভীতির সঞ্চার করা আমি স্পষ্ট ভাষায় বলি জিহাদ আর সন্ত্রাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য জিহাদ আর সন্ত্রাসের মধ্যে রাত আর দিন পার্থক্য আল ইসলাম নূর ইসলাম হলো আলো জিহাদ হলো আলো সন্ত্রাস কালো আসমান আর জমিনের মধ্যে যেই পরিমাণ পার্থক্য ঠিক তেমনইভাবে জিহাদ আর সন্ত্রাসের মধ্যে ওই রকম পার্থক্য যে সমস্ত বুদ্ধিজীবী যেই সমস্ত কুশিল জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে এবং মুজাহিদদেরকে সন্ত্রাসী আর জঙ্গি বলে আখ্যায়িত করে আমি বলবো ইসলাম ও তার মূলনীতি সম্পর্কে তারা অজ্ঞ গন্ড মূর্খ থাকার কারণে জিহাদকে সন্ত্রাস এবং মুজাহিদদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলে আখ্যায়িত করে বুদ্ধিজীবী যারা বেশি লেখাপড়া করছে বেশি লেখাপড়া করতে 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 একটা কথা আছে না জানতে জানতে জানোয়ার হয়ে গেছে জানোয়ার হওয়ার পরে আজকে জিয়াদকে সন্ত্রাস বলে আর মুজাহিদদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলে এগুলো জানতে জানতে হয়ে গেছে।। সুরা বাকারার দুইশো নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন কুতিবা আলাই কুমুল্লা তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের নিকট অপছন্দনীয় দেখেন ভাই ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে কিছুই বুঝবেন না যদি যুদ্ধ কাকে বলে এবং সন্ত্রাস কাকে বলে এই বিষয়ে যদি বিস্তারিত আলোচনা না করি তাহলে যুদ্ধ এবং সন্ত্রাস এই দুইটা ভিন্ন রকম জিনিস যে এটা আপনারাও বুঝবেন না